মিস ইউনিভার্স বাংলাদেশ 2019 নির্বাচিত হলেন শিরিন আক্তার শিলা। গেল রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রি হলে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে তার নাম ঘোষণা করা হয়। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স মুকুট ছিনিয়ে নেন তিনি। শরীয়ত খানের সহায়তায় জানাচ্ছেন আরাফাতুর রহমান। জমকালো অনুষ্ঠানে বিজয়ী শিলার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ও ভারতীয় তারকা সুস্মিতা সেন। মাথায় বিজয়ীর মুকুট পরে আপ্লুত হয়ে পড়েন শিরিন আক্তার শিলা। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন আনিসা ইসলাম ও দ্বিতীয় রানার আপ জেসিয়া ইসলাম। যিনি হবেন প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ, তিনি ওয়ার্ল্ড স্টেজে দাঁড়িয়ে বাংলাদেশের সম্মানকে, মর্যাদাকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাবে। দক্ষিণ কোরিয়ায় আগামী 19 ডিসেম্বর বসবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার 68তম আসর। মিস ইউনিভার্স বাংলাদেশ ওই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশে জমকালো এই আয়োজনের মিডিয়া পার্টনার আরটিভি। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা।